আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে 6 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার 24 অক্টোবর বিকেলে ধর্মগঞ্জ ব্যাপারীপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপরে শুরু হয় মুক্ত আলোচনা। এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসীর মধ্যে মাইনুদ্দিন ব্যাপারী, জাকির ব্যাপারী, কাদির ব্যাপারী, সালাউদ্দিন, শাহাজুদ্দিন ব্যাপারী, সিরাজউদ্দিন ব্যাপারী, খোকন ব্যাপারী, রফিকুল ইসলাম, আমান ব্যাপারী সহ এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা। উঠান বৈঠকে বক্তারা বলেন, আমরা এখানে যার জন্য আসছি সেই রফিকুল ইসলাম, তিনি যে আমাদের মাঝে একজন মেম্বার হইয়া জনগণের সেবা করার জন্য দাঁড়াইছেন, এবং জনগণের সেবা মানে আপনারা জানেন যে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং গরিব এতিম মিসকিনদের সহযোগিতা করা একজন সৎ লোকের দরকার। সেই সৎ লোক যদি আমাদের এই 6 নং ওয়ার্ডে যদি হয় তো এই ওয়ার্ডবাসী উপকৃত হবে। তো আপনারা সৎগায় জারিয়া যে হুজুরে বললো যে কোনো লোক যদি একটা ভালো লোকের আপনারা সাপোর্ট করেন, সে যদি ভালো কাজ করে তো আপনারা সবাই ভালো কাজের সাথে শরীক হবেন ইনশাল্লাহ। আর যদি কোনো লোক খারাপ কাজ করে, সন্ত্রাসী, চাঁদাবাজি, যে কোনো খারাপ কাজ করে, যদি তারে আপনারা সাপোর্ট করেন তো এটার যে গুণাগার হবে আপনারাও গুণাগার হবেন। এই জন্য আপনাদের কী করতে হবে, আপনারা একটা ভালো লোকের ভোট দিবেন। মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের একজন 6 নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে মেম্বার পদে দাঁড়াইছেন। ওনার যেই মনের বাসনা উনি আগে একবার নির্বাচন করছেন, আসলে আমরা তাকে তার দিকে খেয়াল রাখি নাই। উনি সত্যিকারে বলতে আমাদের ব্যাপারী বাড়ির একজন জামাই, উনি সেই ভরসা নিয়ে বিশেষ করে নির্বাচন করতে সাহসী হয়। তা আজকে আমার অনুরোধ, ওনারে সবাই একটু সচক্ষে দেখবেন এবং ওনার মনের বাসনা যেন আল্লাহ পূরণ করেন সেই দিকে খেয়াল রাখবেন। আর বিশেষ করে এলাকার মধ্যে যতই দেখছি দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে উনি নিজের অর্থায়নে বহু সাহায্য সহযোগিতা করেন। আশা করি উনি মেম্বার হইলে আমাদের উপকৃতই হব। আজকে আমাদের রফিকুল সাহেব আমাদের বাড়ির জামাই, সে বর্তমানে এখন ব্যাপারবাড়ির জামাই হিসাবে পরিচিত, তবে সে ভোটের আশা করে দাঁড়াইছে ব্যাপারবাড়ির উপস্থিতিতেই। কিন্তু আজকে যে এই ভোটে দাঁড়াইছে তো আপনারা সবাই তাকে ভালো চোখে দেখবেন এবং একটা করে ভোট দিবেন। কিন্তু যাতে মনে করেন 6 নং ওয়ার্ডের কাজকর্ম সে করতে পারে, 6 নং ওয়ার্ডে কাজকর্ম করলে হ্যাঁ একটা ভালো মানুষ, বর্তমানে সে এই কাজটা যাতে করতে পারে সেই ব্যবস্থাই আপনারা করবেন। আর তাছাড়া মনে করেন যে এমন গরিব দুঃখী যারা আছে মোটামুটি হের কাছে সাহায্যের হাত বাড়াইলে মোটামুটি সাহায্য পায়। তো আমরা চাই যাতে মনে করেন যে হ্যাঁ গরিবকে সহযোগিতা করতে পারে। আজকে যে রফিকুল ইসলাম 6 নং ওয়ার্ডের নির্বাচনের আশা নিয়ে দাঁড়াইছে একে আপনারা চিনেন এবং জানেন, একনিষ্ঠভাবে তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি এবং তার মনোবাঞ্ছা পূরণ করি, তাইলে কিন্তু সে তার কাজে বা তার লক্ষ্যে পৌঁছাইতে সক্ষম হইব। এখন বিষয় হইল ছোটোর থেকেই যে কোনো কিছুর বড়র পয়দা হয়, তো সেই হিসাবে তার যেই যে একটা মহতি উদ্দেশ্য, সে দূর দূরান্ত থেকে অন্য আগত হইয়া এই যে একটা যশ্ন জুলুস তার মনে তার হৃদয়ে যে ই হইছে উদয় হইছে, সেই হিসাবে তাকে আমাদের তরফ থেকে সর্বাত্মকভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়া উচিত এবং যথারীতিভাবে তুমি এগিয়ে যাও। আমরা রফিকুল ইসলাম আমাদের ব্যাপারীগ জামাই, এই যে করোনা আজকে প্রায় 2 বছর মাঠের মধ্যে দেখা গেছে, অনেক অনেক অসহায় মানুষের ধান খরাত এবং ঈদের আগে সেমাই চিনি অনেক কিছুই হার গেছে, তিনি এরা ভোগ করছে দিছে, হ্যাঁ কেড়ে না করে নেই ফিরায় নাই। তবে এবারকার নির্বাচিত আছে, এবারকার দাঁড়াইছে, আপনারা সবাই তার একটা করে ভোট দিবেন এবং হেতেনে আপনারা সহযোগিতা পাইবেন। কোনো অসুখ বিসুখ কোনো মাইয়ার বিয়া সাথী কেউ দিতে না, অসহায় বললে এইটা তার কাছে গিয়া কইলে সে দিব আশা করা যায়,
जे रम पीछे दिए देखी हमें तब एबार सबाई हार एक भोट दीब के हमें जे उद्देश्य एखे बस उद्देश्य तो हल रफिकुल इस्लाम हमारे बेपारी बाड़ी जामाई जदिव से जामाई हुए थाके आमरा ताके निये एलाकार अनेक गरीब दुखी मानुषेर पाशे दाड़ाइते पारछि एबं सामने दाड़ाइते पारबो एटा आमादेर आशा बा विश्वास ताई आमरा आगोशे एकबार निर्वाचन करछि से निर्वाचित होते पारे नाई बा आमरा करि नाई किन्तु एबार आमरा लक्ष्य करलाम जे एरिया जे समस्त काजकर्म आमरा करछि आरो सामने करते पारबो ताई एबार निर्वाचने आमरा ताके एकटा करे भोट दिए जयजुक्त करब एवं आपनादेर काछे आमार आकुल आवेदन आपनारा ताके एकटा करे भोट दिए अंतत सामने एक बार जयजुक्त करे देखें जे तार द्वारा आमरा कि करते पारी जे आमादेर रफिक भाई उनी एलाकार जोन्नो अनेके अनेक काज करे उनी स्वार्थ छाड़ा बिना स्वार्थे अनेके जनगणेर उनार पाशे उनी दाड़ाय जदि आमरा सबाई शुधु आमादेर भोट ना आमादेर फैमिलीगत भावे आमादेर आत्मीय स्वजन आछे जदि आमरा सबाई ताके भोट देई फैमिलीगत भावे जदि आमरा जन जनेर काछे जाई शुधु आमार एका भोटे उनी पास होइब ना तो उनी पास करले आशा करी जे उनार काछ थेके केउ फिरा जाइब ना तबे हेरे उनी भोट दिछेन उनी केर मेम्बररा मेम्बर बानाइछेन के कोन पर्यायेर आपनारा देखछेन तबे हेरे नतुन कोइरा आपनारा मेम्बर बनान मेम्बर बनाइले देखतारबेन हाँ कौन पदर आपने ये फिर एक सूझ दें आगे अपने बोर्ड बोर्ड देना लगे बोर्ड एक अमानत जिनिस तब आपनारा जो हर जयुक्त करें तो मन कर आशा करी ये गरीब दुखी अनेक मानु गेसे जावाते हाँ इनशाला भलोई कथा बारि बोलते हमें देखतासी तब ए फिर आपनारा सब आगे आपनारा हर एक सहयोगिता करें আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি 6 নং ওয়ার্ডবাসীর মেম্বার প্রার্থী হিসাবে নির্বাচন করতেছি মানুষ মানুষের জন্য কাজ করে তাই আমি ওই হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি একজন প্রার্থী তাই ওই প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আমার কাছে যখন যেই আসে আমি কখনো কাউকে ফিরাই নাই আমার জানা মতে আমি কাউকে কখনো ফিরাই নাই সবাইকে আমি যতটুক পারছি আমার পক্ষ থেকে আমি তার জন্য ততটুক সেবা করেছি কিন্তু আমার সেই ধরনের অর্থ নাই যে আমি মানুষের জন্য বেশি বেশি করে অনুদান করব সেই রকম ধরনের কোনো অর্থ নাই যতটুক আছে আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি এর ভিতরে আমি যতটুক পারছি মানুষের জন্য সেবা করার জন্য কাজ করেছি তাই মানুষ মানুষের জন্য কাজ করে আমিও মানুষের জন্য কাজ করার জন্য একটা উদ্যোগ নিলাম যে গরিব মানুষ ঠকবে না গরিব মানুষ চায় একজন ভালো লোক সেই ভালো লোকের মাধ্যমে যদি সরকারি কোনো অবদান আসে তাহলে মানুষ সরকারিভাবে উপকৃত হবে আমি আওয়ামী লীগে যোগ দিলাম আওয়ামী লীগ থেকে আমি রাজনীতিবিদ ঠিক আছে এই রাজনীতিবিদ থেকে আমি মানুষের চিন্তা ভাবনা করি যে মানুষ যেহেতু মেম্বার পদপ্রার্থী হয়ে সেখান তারা আমারে নির্দেশ করলো যে তুমি মেম্বার পদপ্রার্থী হও তা আমি মেম্বার পদপ্রার্থী হইলাম করোনাকালীন সময়ে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইছি যে কোনো সমস্যা অসমস্যা সুবিধা মসজিদ মাদ্রাসা মনে করেন যে আপনার খেলাধুলা থেকে শুরু করে ক্লাব থেকে শুরু করে এই এলাকার অত্র এলাকার এই মাঠেও যে খেলা হয়েছে এই খেলার ভিতরে আমার অবদান আছে যে গেছে সে ফেরে নাই তার মানে আমার কাছে যদি না যায় কেউ তাহলে সে যদি ফিরে থাকে তাহলে আমি কিছু বলতে পারবো না কিন্তু আমার কাছে যে গেছে সে আজ পর্যন্ত ফিরে আসে নাই আমি যতটুকু পারছি সাধ্য মতো সহযোগিতার চেষ্টা হাত বাড়াই দিছি তো যাই হোক মনে করেন সব কিছুই করছি আমার নিজস্ব অর্থ আনে আমি চিন্তা ভাবনা করি একই মানুষের জন্য মানুষ কাজ করে আমিও মানুষের জন্য কাজ করতে চাই আপনাদের দোয়া আপনাদের ভোট যদি আমাকে দেন তাহলে আমি মনে করি বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মেম্বার হিসাবে দায়িত্ব পালন করব আমি সেই রফিক ঠিক আছে আমি চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে মেম্বারি করে স্বর্ণের মেডেল উপহার নেব আমি সেই রফিক আমি মানুষের জন্য কাজ করব সেই কথা আমি
বলতে পারি এই কারণ নির্দ্বিধা নির্দ্বর্দ্ব আমি জানি আমার চেয়ারম্যান সাহেব উনি রাত দিন পরিশ্রম করে অসুস্থ থেকেও করোনাকালে উনি যে কাজগুলো করেছে যা বলার ভাষায় প্রকাশ করা যায় না যতটুকু পারছে মানুষের জন্য চেষ্টা করছে সে নিজে আবার মেম্বার ওই চেয়ারম্যান হিসাবে সিলেক্ট করা হয়েছে তাও আমি চাই ওনার সাথে থেকে শামীম উসমানের সৈনিক হিসাবে শামীম উসমানের হাত ধরে ওনার সাথে থেকে আমি নারায়ণগঞ্জ এনায়েতনগর ইউনিয়ন 6 নং ওয়ার্ডবাসীর উপকারে যদি একটু কাজ লাগতে পারি সেই জন্য আমি আমার নিজেকে সার্থক মনে করব এই জন্য আমি আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে একটি বারের জন্য আমি আপনাদের কাছে আমার আপনাদের মূল্যবান আমি ভোটটা ভিক্ষা হিসাবে দান করবেন আপনারা ভোটটা ভিক্ষা হিসাবে দান করবেন এই ভিক্ষাতে যাতে আমি অসহায় আরও যাতে অনেক ভিক্ষুক অসহায়রা এতিমরা যাতে উপকৃত হয় আমি সেই লক্ষ্যে কাজ করব আমি কথা দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনাদের মাধ্যমে আপনারা কাজ করেন আমি আপনাদের জন্য কাজ করব আমি চেষ্টা করব সর্বোচ্চ শ্রেষ্ঠ যে আমি যাতে মানুষের সেবা করতে পারি মানুষের জন্য সহযোগিতা করতে পারি মানুষের জন্য যে কোনো কাজে ঝাঁপে পড়তে পারি এনএনটিভি নারায়ণগঞ্জ